বলরামপুর পুরুলিয়া 32 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। দুটি লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম এক লরির চালক। মঙ্গলবার বেলা 11:30 নাগাদ ঘটনাটি ঘটেছে বলরামপুর থানা এলাকার ছোট উর্মা হাটতলা এলাকায়। জানা গেছে, জামশেদপুর থেকে একটি লরি পুরুলিয়ার দিকে আসছিল এবং পুরুলিয়ার দিক থেকে একটি লরি জামশেদপুর মুখে যাচ্ছিল। ঠিক সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনায় জখম হয় পুরুলিয়ার দিক থেকে আসা লরির চালক। স্থানীয় লোকজন ও বলরামপুর থানার পুলিশের তৎপরতায় ওই জখম ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসক ওই ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা করার পর উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে। জখম চালকের নাম মিঠুন কুমার, বয়স 23, বাড়ি বিহারের জানদাহ থানা এলাকায়। ঘটনায় দুটি লরির একেবারে দুমুড়ে মুচড়ে যায়। দুটি লরিকেই আটক করেছে বলরামপুর থানার পুলিশ বলে জানা যাচ্ছে।